सर्व मंगलो मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि श्रीति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्राये गुणोमये नारायणी नमस्तुते। जय मा। नमस्कार, आमि एस्ट्रोलजार बैशाली सरकार। आज के आबारो आपनादेर साथे एकटा विशेष पर्व निये आलोचना करब, सेटी हलो बृहस्पति ट्रांजिट। बृहस्पति एतदिन पर्यन्त छिल किन्तु शनिर साथे जुक्त हये ন্যাচারাল জোডিয়াকে দশম ভাবে অর্থাৎ মকর রাশির ঘরেতে। সেই বৃহস্পতি কিন্তু 20 তারিখে 20 নভেম্বর ট্রানজিট হয়ে যাচ্ছে 1:32 মিনিটে। সে কিন্তু মকর রাশি ত্যাগ করে ন্যাচারাল জোডিয়াকে 11 ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘরে কিন্তু প্রবেশ করছে। আর আমরা প্রত্যেকেই জানি যে 11 ভাব মানে সফলতার ঘর। আমরা মনের ইচ্ছা পূরণের জন্য যে হাউসটিকে সবথেকে বেশি ইম্পর্টেন্স দিই সেটা হচ্ছে 11 ঘর। অর্থাৎ বৃহস্পতির এই 11-এর ট্রানজিট আমরা কিন্তু মনে করতেই পারি আমাদের জীবনে যার যে মনের কামনা সেটা কিন্তু অবশ্যই ফুলফিল হয়ে যাবে। প্রথম কথাই বলবো, যারা দীর্ঘদিন বিয়ে নিয়ে ভীষণভাবে টেনশনে ছিলেন, বহু মা বাবার রাতের ঘুম কিন্তু চলে গেছিল, তাদের জন্য বলবো সুখবর। কারণ এই 20 নভেম্বর বৃহস্পতি ট্রানজিট, এখানে কিন্তু 13 এপ্রিল পর্যন্ত কিন্তু বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে, এবং 13 এপ্রিলের পর বৃহস্পতি আবার মীন রাশি তার স্বক্ষেত্রে ন্যাচারাল জোডিয়াকে দ্বাদশভাবে কিন্তু পৌঁছে যাবে। কাজে যারা বিয়ে নিয়ে এতদিন টেনশন করছিলেন তাদের জন্য সুখবর, বিশেষত কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, মেষ রাশি মেষ লগ্ন, মীন রাশি মীন লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের বিয়ের সম্ভাবনা প্রবল আকারে। সেই কারণে আপনাদের কি করতে হবে না, এই সময় নিজেদের যে জন্মচক আছে তার কোথাও ডিস্টার্ব আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে, এবং সঠিকভাবে যদি প্রতিকার এই সময় করে নিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এই সময়টা কিন্তু বিয়ে হয়ে যাবে। যারা বিজনেস নিয়ে টেনশন করছিলেন বা নানা রকম বিজনেসে একটা প্রতিবন্ধকতা আসছিল, বিশেষত কুম্ভ মিথুন সিংহ এবং তুলা রাশির নতুন কোনো বিজনেস, কারণ বৃহস্পতির 3টে দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি, এই দৃষ্টি সব সময় কিন্তু আমাদের জীবনে শুভ ফল দিয়ে থাকে। আর এই সময়টাকে যারা কাজে লাগাতে চাইছেন তাদের জন্য আমি বলে থাকব, ব্যবসা হোক বিয়ে হোক, যারা আগামী বছর 2022-এ যারা মানে ভালো এক্সাম দিতে চাইছেন, যেমন ICSE CBSE জয়েন্ট এন্ট্রান্স, তাদের জন্যও কিন্তু সুখবর। কাজেই বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের প্রজ্ঞার কারক গ্রহ, বৃহস্পতি আমাদের সন্তান কারক গ্রহ, বৃহস্পতি আমাদের চেতনা কারক গ্রহ, বৃহস্পতি আমাদের বিবাহ কারক গ্রহ। যারা এতদিন পর্যন্ত লিটিগেশন বা আইনত ঝামেলায় জর্জরিত ছিলেন তাদেরও কিন্তু মুক্তির উপায় রয়েছে। এই বৃহস্পতি কিন্তু আইনের কারক গ্রহ, ভালো লয়ার হতে গেলে বৃহস্পতি এবং শনির ভীষণ পজিটিভ এনার্জি প্রয়োজন আছে। সেই জন্য বলবো যারা দীর্ঘদিন আইনের সমস্যায় রয়েছেন তাদেরও মুক্তির রাস্তা হচ্ছে কিন্তু এই সময়টা। কাজে এই সময়কে একদমই কিন্তু আপনারা ছাড়বেন না, এই সময়টাকে কাজে লাগাবেন এবং তার জন্যে শিক্ষিত অ্যাস্ট্রোলজারে কিন্তু অবশ্যই হাত ধরবেন। আর আজকে আমি আপনাদের কিছু সমস্যা থেকে বার করে আনার সমাধানের রাস্তা দেব। মেষ রাশি মেষ লগ্নে কি করতে হবে না, আপনারা এডুকেশনই বলুন, আপনাদের বিবাহ ক্ষেত্রে বলুন, বা যারা নতুন কোনো কর্মে ইন্টারভিউ দিতে চাইছেন তাদের জন্য বলবো যে আপনারা একটি গাঁট হলুদ নেবেন। সেই গাঁট হলুদটিকে 20 তারিখ 3টে থেকে 5টায় এই হোড়াটার মধ্যে আপনাদের করতে হবে। এবং কি করবেন না, প্রথমে লিখবেন 16, তারপরে লিখবেন 23,
তারপরে লিখবেন 25 এবং তারপরে লিখবেন 55। এই চারটি সংখ্যা লাল কালি দিয়ে গাঢ় হলুদের মধ্যে লিখবেন এবং একটি হলুদ রঙের রোলি সুতো নিয়ে সেটা পুরোপুরি কিন্তু পেঁচিয়ে নেবেন। নিয়ে আপনার একটি হলুদ সুতোর কাপড়ের মধ্যে সেটা টাইট করে, সিল্কের কাপড় হতে হবে, টাইট করে বেঁধে নেবেন এবং নিয়ে আপনারা ইন্টারভিউতে যেতে পারেন, আপনারা পরীক্ষা দিতে যেতে পারেন, আপনার বিয়ের যখন দেখাশোনা হবে সেটি কাছে রাখতে পারেন বুকের ভেতরে। দেখবেন মিরাকেলে কিন্তু কাজ হবে। এই বৃহস্পতি আপনার কিন্তু জীবনের যে অসম্পূর্ণ কাজ সেটা কিন্তু সাফল্য এনে দেবে। আসছে বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকারা কি করবেন, না বৃষরাশির জাতক জাতিকারা একটি একাঙ্কী নারকেল কিনে আনবেন, একদমই একটি একাঙ্কী নারকেল কিনে আনবেন এবং কিনে এনে সেটা হলুদের মধ্যে ঘি দিয়ে ভিজিয়ে নেবেন এবং আপনারা করবেন বিকেল 5টা থেকে 7টা। এই সময় আপনাদের যে মনের ইচ্ছা সেটা একটা হলুদ কাপড়ের মধ্যে লিখবেন, লাল কালি দিয়ে একটা সিল্কের কাপড়ের মধ্যে নিজেদের ইচ্ছাটা লিখবেন, লিখে একাঙ্কী নারকেলটি তার মধ্যে দিয়ে সেটা কিন্তু বেঁধে নেবেন, আর কিন্তু খুলবেন না। এটাও আপনারা যে যে কামনাই করবেন, কেউ বিয়ের জন্য করতে পারেন, যারা বিষরাশি রয়েছেন, যারা কর্মের বা ব্যবসার উন্নতির জন্য করতে পারেন, আইনত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য করতে পারেন, আপনার সন্তান কুপথে চলে যাচ্ছে সেই উদ্দেশ্য করে করতে পারেন। আপনারা কিন্তু যার জন্যে করবেন তাকে কিন্তু এটা সবসময় ক্যারি করতে হবে, অর্থাৎ পকেটের মধ্যে দিয়ে রাখতে হবে এবং অবশ্যই দেখবেন কিছুদিনের মধ্যে আপনি যে সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। আসছি মিথুন রাশি, মিথুন লগ্ন। আপনাদের কিন্তু এই বৃহস্পতির ট্রানজিট সমস্ত দিক থেকে কিন্তু সুখ সমৃদ্ধি দিতে চলেছে। কি করবেন, না এক মুঠো গোবিন্দভোগ চাল, এক আপনার যে মুঠোর মধ্যে এক মুঠো গোবিন্দভোগ চাল তুলে নেবেন, নিয়ে সেটা কেশর এবং ঘি দিয়ে মাখিয়ে নেবেন, নিয়ে হলুদ রঙের সিল্কের কাপড়ের মধ্যে সেটা দেবেন, দিয়ে আপনারা একটি কাগজের মধ্যে, ভোজপত্রের মধ্যে লাল কালি দিয়ে আপনার মনস্কামনাটা লিখবেন। আমি বলেই গেলাম একটু আগে যে কী মনস্কামনা আপনার, কী সমস্যার মধ্যে আপনারা রয়েছেন, কারো এডুকেশন হতে পারে, ভালো রেজাল্টের জন্য করতে পারেন, কেউ বিয়ের জন্য করতে পারেন, কেউ আধ্যাত্মিক কথা উন্নতির জন্য করতে পারেন, সৎ গুরু লাভের জন্য করতে পারেন, কেউ অ্যাব্রডে সেটেল হতে তার জন্য করতে চান, যার যে মনস্কামনা করে কিন্তু সেটা অবশ্যই বেঁধে নেবেন। এবং আপনার যে মানে ক্যাশবক্স বা আপনার ধরুন বাড়িতে নর্থ ইস্ট কর্নারে এটি যদি রাখতে পারেন তাহলে দেখবেন আপনার যে অসম্পূর্ণ কাজ হয়ে যাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণতায় পূর্ণ হতে থাকবে। কাজে এটা মিথুন রাশির জন্য খুব সুযোগ্য সময়, এই ভালো সময়কে আপনাদের কাজে লাগাতে হবে। আসছি কর্কট রাশির জন্য। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা কি করবেন, না বট যে পাতা আছে সেই পাতাটাকে কিন্তু নিয়ে আসবেন সন্ধে 8টা থেকে 10টা 20 তারিখে কিন্তু আপনারা এটা করবেন। বট গাছের যেটা মাটিতে পড়ে যাওয়া পাতা ছিঁড়ে আনবেন না গাছ থেকে, পড়ে যাওয়া পাতাটাকে কুড়িয়ে নিয়ে চলে আসবেন, এসে কি করবেন হলুদে ডুবিয়ে নেবেন, অর্থাৎ হলুদ আর ঘি লাগিয়ে দুটো পোর্শনে লিখিয়ে রাখবেন, একদম মাখিয়ে নেবেন, নিয়ে আপনারা কি করবেন সিঁদুর গুলে নেবেন, নিয়ে আপনার যে মনস্কামনা সেটা বট গাছের পাতার মধ্যে লিখবেন এবং সেটা একটি সিল্কের হলুদ রঙের কাপড়ে বেঁধে, আপনি যদি পড়াশুনো করেন তাহলে আপনার টেবিলের ড্রয়ারে, আপনি যদি অফিসে কাজ করেন আপনার অফিসে প্রমোশন আটকে যাচ্ছে সেই কারণে সেই উদ্দেশ্য লিখে আপনি অফিসের ড্রয়ারে রাখলেন, আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি চাইছেন ক্যাশবক্সে রাখলেন, দাম্পত্য জীবনের হারমোনি চাইছেন, শান্তি চাইছেন আপনাদের বেডরুমে কোনো একটা জায়গায় সুন্দরভাবে পাথর টাথর দিয়ে মাঝখানে ওই পাতাটা সুন্দরভাবে খুলে রেখে দেবেন, দেখবেন আপনি যে সমস্যায় রয়েছেন তার থেকে অবশ্যই মুক্তি লাভ করবেন। আসছি সিংহ রাশির কথায়। সিংহ রাশিরও কিন্তু ভীষণ ভালো সময় চলছে। এই বৃহস্পতি ট্রানজিট আপনার জীবনে কিন্তু নতুন আলো দেখাবে। বহুদিন ধরে আমরা কিন্তু কষ্টে রয়েছি, নতুন চাকরি পাচ্ছি না, প্রমোশন হচ্ছে না, বিদেশ যাওয়া হচ্ছে না, পিএইচডি কমপ্লিট করতে পারছেন না, তাদের প্রত্যেকের জন্য ভালো সময় এই সময়টা। আপনারা কি করবেন, না তিনটে হর্তুকি নেবেন, তিনটে হর্তুকিকে কিন্তু একদমে কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে কিন্তু কেশরের জলে ধুয়ে নেবেন,
নিয়ে তাতে কিন্তু পূর্ণভাবে হলুদ মাখাবেন এবং আবারও বলবো সেই সিল্কের হলুদ কাপড়ের ওপরে আপনারা আপনাদের মনের কামনাটা লাল কালি দিয়ে লিখে নিন। সেটা আপনার যে মনস্কামনা সেটা করতে পারেন। করে কিন্তু হর্তুকিটা বেঁধে নেবেন এবং রাত্রির এটা 11টা থেকে 1টার মধ্যে এই হোড়াতে কিন্তু আপনাকে এটা করতে হবে। 20 তারিখে রাত্রিবেলা 1টা থেকে 3টের মধ্যে এটা কিন্তু করতে হবে। এইটা করে যার যেখানে রাখার, অর্থাৎ যদি পড়াশুনো করেন তাহলে ড্রয়ারে, যদি আপনার ব্যবসা ক্ষেত্র হয় তাহলে ব্যবসার অফিসে, যদি আপনার বিবাহ ক্ষেত্রে হয় তাহলে যখনই দেখাশোনা করতে আসবে আপনি সেটা কাছে রাখবেন, তাহলে দেখবেন আপনার অসম্পূর্ণ যে কাজ চলছিল সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আসছি কন্যা রাশির জন্য। কন্যা রাশির ক্ষেত্রে বলে থাকবো যে আপনাদের কিন্তু কি করতে হবে না, 3টে কিন্তু আপনাদের লক্ষ্মী করে কিনতে হবে, একদমই 3টে লক্ষ্মী করে 20 তারিখে কিনে নিয়ে আসবেন। হলুদ বর্ণের কিন্তু সেটা কিনবেন, একটা পাওয়া যায় সাদা আর একটা পাওয়া যায় হলুদ, আপনারা কিন্তু কিনবেন হলুদ বর্ণের। হলুদ বর্ণের লক্ষ্মী করে কিনে নিয়ে এসে ঘি এবং হলুদ দিয়ে সেটা মাখিয়ে নেবেন, শুকনো করে নেবেন এবং সিল্কের হলুদ কাপড়ের ওপর আপনার যে মনস্কামনা আছে সেটা কিন্তু কখন করবেন না, দুপুর 2টো থেকে 4টের মধ্যে। এটা আপনারা কন্যা রাশির জাতক জাতিকারা দুপুর 2টো থেকে 4টের সময় 20 তারিখে এটা করবেন এবং এটা আপনাদের মনস্কামনা পূরণের জন্য যার যে স্থানে রাখার সেটা অবশ্যই কিন্তু রেখে দেবেন। অর্থাৎ আমি আগের বারেই বলে গেলাম যে যারা পড়াশোনার জন্য তারা পড়ার টেবিলে, যারা ব্যবসার জন্য তাদের ক্যাশবক্সে, যারা দাম্পত্যর জন্য তাদের বেডরুমে, যারা ব্যবসায়িক কারণে বা ধন শ্রীবৃদ্ধির জন্য তাদের লকারে অবশ্যই কিন্তু এটা রাখবেন। আসছি তুলা রাশির জন্য। তুলা রাশির জন্য ভীষণ ভালো সময় এই কয়েকটা মাস, অর্থাৎ 13ই এপ্রিলের মধ্যে বিবাহ, নতুন কোনো বাড়ি সম্পত্তি কেনা, গাড়ি কেনা এবং নতুন কোনো বিজনেসের সুযোগ কিন্তু প্রবলভাবে আপনার কাছে আসবে। আর যাদের সন্তান সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু সুসন্তান লাভ হবে, বা যারা চাইছেন নতুনভাবে সংসারে আপনাদের নতুন অতিথি আসুক তারাও কিন্তু এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন। আপনারা কি করবেন, আপনারা করবেন 5টা গাঁঠ হলুদ নেবেন, শুকনো গাঁঠ হলুদ, এবং তার মধ্যে কি লিখবেন না, 5টাতে 5টা সংখ্যা লিখবেন, 1টাতে লিখবেন 21, 1টাতে লিখবেন 27, 1টাতে লিখবেন 29, 1টাতে লিখবেন 32, 1টাতে লিখবেন 41। লাল কালি দিয়ে 5টা গাঁঠ হলুদে 5টা সংখ্যা লিখবেন। লিখে আবারও সেই সিল্কের হলুদ কাপড়ের ওপর আপনার যে মনস্কামনা, আপনি নতুন বাড়ি করতে চাইছেন, আপনি নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন, আপনি নতুন গাড়ি কিনতে চাইছেন, সেটা লিখবেন। লিখে 5টা গাঁঠ হলুদ আপনি কি করবেন, যখন যেখানে যাবেন, জমি কিনতে গেলেন সেটা সাথে নিয়ে গেলেন, বাড়ি কিনতে গেলেন সেটা সাথে নিয়ে গেলেন, গাড়ি বুক করতে গেলেন সেটা সাথে নিয়ে গেলেন, বিয়ের দেখাশোনার জন্য অবশ্যই সাথে নিয়ে যাবেন এবং সন্তান ডেলিভারির সময়ও এটা কিন্তু সাথে নিয়ে যাবেন। ভীষণভাবে কিন্তু এটা থেকে আপনি একটা পজিটিভ ঊর্জা পাবেন এবং আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণতায় পূর্ণ হয়ে যাবে। আসছি বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো যে আপনাদের কিন্তু কি করতে হবে না, 20 তারিখে রাত্রির 9টা থেকে 11টা এই সময় 7টা একাঙ্কি নারকল নিতে হবে এবং সেটিকে মলি সুতো হলুদ রঙের দিয়ে পেঁচাতে হবে। পেঁচিয়ে লাল একটি সিল্কের কাপড়ের ওপর আপনার যে প্রেটা আছে, যে বিষয় সেইটা আপনি অবশ্যই লিখবেন। লিখে কিন্তু আপনি ওটা বেঁধে আপনার যে স্থানে রাখা উচিত সেই স্থানে অবশ্যই রেখে দেবেন। ধনু রাশির জাতক জাতিকাদের বলবো যে বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের জীবনে কিন্তু নানান দিক থেকে কিন্তু সফলতা এনে দেবে। তার জন্য কি করতে হবে না, আপনাদের কিন্তু 5টা নাভিশঙ্খ, অর্থাৎ যেটাকে আমরা গোমতী চক্র বলে থাকি, তাকে হলুদের মধ্যে কিন্তু একদম মিশিয়ে সেটা শুকিয়ে নেবেন, অর্থাৎ হলুদ হলুদ রং হয়ে যাবে এবং হলুদ সিল্কের কাপড়ের ওপর নিজের মনস্কামনাটা বলে সেটা রেখে কখন রাখবেন, সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে এটা অবশ্যই করে বেঁধে নিজেদের কাছে রাখবেন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের মনের কামনা কিন্তু পূরণ হয়ে যাবে। আসি মকর রাশি। মকর রাশিতে বলবো একদমই একটা ছোট্ট শঙ্খ কিনে নিয়ে আসবেন। ছোট ছোট শঙ্খ দেখবেন বিভিন্ন জায়গায় পাওয়া যায়, একদমই একটা শঙ্খ কিনে আনবেন। শঙ্খটার ওপর
369 লাল কালি দিয়ে অবশ্যই লিখে নেবেন এবং সেটি সংকটার আপনার যে মনস্কামনা সিল্কের হলুদ কাপড়ের উপরে সেই মনস্কামনাটি অবশ্যই লিখবেন এবং সংকটটি তার মধ্যে দিয়ে সেটা বেঁধে রেখে দেবেন। আপনি যে স্থানে যাবেন যে উদ্দেশ্যে যাবেন সেটা কিন্তু কাজে লাগাবেন। আর আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতেই কিন্তু থাকছে বৃহস্পতি, অর্থাৎ 11টা যদি গাঢ় হলুদ একটি হলুদ কাপড়ের ওপর রেখে এবং সেখানে যদি আপনার মনের কামনা লিখবেন, লিখে 736 এই সংখ্যাটি হলুদ দিয়ে লিখবেন বা কাঁচা হলুদের রস দিয়ে লিখবেন। লিখে আপনারা যদি সেটা কখন করবেন, না রাত্রির 1টা থেকে 3টের মধ্যে, এইটা যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কুম্ভ রাশির যে সমস্যার মধ্যে এতদিন চলছিলেন তারা কিন্তু সেই সমস্যা মুক্ত হতে পারবেন। আর কি করবেন, আর হচ্ছে মীন রাশি। মীন রাশির জন্য বলবো যে একটি রূপোর কয়েন নেবেন এবং সেই রূপোর কয়েনটি একটি হলুদ কাপড়ের উপর হলুদ দিয়ে একদম মিশিয়ে নেবেন এবং আপনারা কি করবেন সেখানে লিখবেন হচ্ছে 555, অর্থাৎ আপনাদের জীবনে যে কোনো কাজ যাতে তরঙ্গের মাধ্যমে তাড়াতাড়ি হতে পারে সেটার জন্য 555 সংখ্যাটি আপনাদের অবশ্যই কিন্তু লিখতে হবে এবং আপনার সিল্কের কাপড়ের ওপরে সেটা কিন্তু আপনার মনস্কামনা লিখে নেবেন এবং সেটা বেঁধে নেবেন এবং যার যে স্থানে রাখা উচিত। কেউ যদি পড়াশোনার জন্য চান আপনার পড়াশোনার টেবিলে রাখবেন, কেউ অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য তার ক্যাশ বক্সে রাখবেন এবং বিয়ের জন্য নিজের সাথে ক্যারি করবেন, এটা অবশ্যই করুন। অর্থাৎ 20 নভেম্বর থেকে 13 এপ্রিল এই সময়টা 12টা রাশি আমরা কিন্তু যেটা চাইছি সেটা পূরণ করানোর সময় এসে গেছে আর সেই সময়টাকে অবশ্যই কাজে লাগাতে হবে। আপনারা কি খুব সমস্যার মধ্যে আছেন তাহলে কি করতে হবে, নিচে যে দুটো মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে কল ব্যাক করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যে বেল আইকনটি আছে তাকে প্রেস করে নিতে হবে। এর জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 1 টাকাও খরচা হবে না, নির্দ্বিধায় আপনি প্রেস করে নিতে পারেন, সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভীষণ ভালো থাকুন, মাস্ক ইউজ করুন, মাস্কটা কিন্তু চট করে ছাড়বেন না, সবাইকে কিন্তু মাস্ক বিতরণ করুন আপনার সামর্থ্য অনুসারে এবং আগামী দিনগুলো ভালো যাতে থাকতে পারেন তার জন্যে যার যে রাশির জন্য উপায় বলে গেছি সেটা করতে থাকুন। নমস্কার। আমি ভদ্রেশ্বর থেকে বলছি, অরিজিৎ ভাদুরি। আমি আন্টির কাছে কয়েক মাস হলো রেমেডি করেছি এবং আন্টি প্রেডিকশন দেখে যা যা রেমেডি বলেছিলো সেরকম সেরকম করে করে রেমেডি করে এবং সেগুলো ঠিকভাবে পালন করে আপাতত, এবং মানে জানি না আপাতত কিনা, মানে পরবর্তীকালে আদৌ মনে হয় কোনো সমস্যা হবে না, কারণ আন্টি যখন একবার হাত ধরেছে আর সমস্যা নিশ্চয় আর আসবে না। আর জীবনে তো সমস্যা থাকবেই, সুতরাং তার সমাধানের রাস্তাও কিন্তু এই মানুষটার কাছেই আছে। আমি নিজেও যেমন সাকসেস পাচ্ছি আস্তে আস্তে রেমেডি করার পর, আপনারাও যাতে সাকসেস পান এই মানুষটার কাছে খুব তাড়াতাড়ি চলে আসুন, দেখবেন সাকসেস আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। আন্টির ওপর তারামায়ের যে বিশেষ আশীর্বাদ আছে সেটাও আস্তে আস্তে বোঝা যাচ্ছে। আমার তারামায়ের প্রতি তো ভীষণ বিশ্বাস, আস্থা, ভরসা, তার সঙ্গে আন্টির প্রতিও আন্টি আরও বিশ্বাস ভরসাটা বাড়িয়ে দিয়েছে। আন্টি এত দিন সততার সঙ্গে এত মানুষের উপকার করে চলেছে, সুতরাং সেই বিশ্বাস, ভরসা, নির্ভরতা তো নিশ্চয়ই আছে আন্টির ওপর আমার। আর আন্টি কোনো দিন যেন আমার হাত না ছাড়ে, আর আপনারাও যাতে আসুন, এই যে সততার মাধ্যমে যে মানুষটি সারা দিন জীবন ধরে কাজ করে চলেছেন আপনারাও সেই ফলটা উপভোগ করুন, দেখুন কি হয় তার ফলাফল, আশা করি ভালোই হবে। নমস্কার, আমি পারমিতা সরকার, আমি থাকি সিঁথি দমদমে। আমি খুব মানসিক কষ্টে ছিলাম, নানা রকম বাস্তবগত সমস্যা ছিল, আরও কিছু পারিবারিক আমার সমস্যা ছিল, মানে আমি বাঁচার আকাঙ্ক্ষাটাই মানে চলে যাচ্ছিল মন থেকে আমার। তখনই আমি দিদির সন্ধান পাই, আমারই এক নিজের দিদির কাছ থেকে। উনি আমাকে বলেছিলেন যে তুই দিদির কাছে দেখ, টিভিতে প্রোগ্রামটা দেখ, সিটিভিতে দিদিকে,
তখন আমি দেখি দিদিকে দেখে আমার এত ভালো লেগে যাচ্ছে, মানে আমি একদিন দেখেই মানে আমার মনে হয়েছে আমি দিদির কাছে যাব। আর আমি একদম সময় নষ্ট করিনি, সঙ্গে সঙ্গে আমি দিদির কাছে এসেছি। এসে আমি 7 দিনের মধ্যে দিদির কাছে আমি সমাধান পেয়েছি। একদম 7 দিনের মধ্যে দিদি আমার জীবনটাই পরিবর্তন করে দিয়েছে। আমি বলবো আপনারা যারা এরকম সমস্যায় আছে, নানা রকম সমস্যায়, বাস্তুগত হোক, পারিবারিক হোক বা দাম্পত্য সমস্যা, সব রকম সমস্যার সমাধান কিন্তু দিদির কাছে আছে। আপনারা প্রত্যেকে একবার আসুন, ভেঙে পড়বেন না। প্রত্যেকে আমার দিদির কাছে আসুন, দিদির কাছে কিন্তু ফিরবেন না, নতুন জীবন আপনারা সবাই এখানে আসলে পরে ফিরে পাবেন। আমি তো মানে সম্পূর্ণ মানে দিদির কাছে আমি কি বলবো, মানে আমি বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। দিদিকে আমার তারামারি একটা রূপ মনে হয়। আমি ঈশিতা সরকার, আমি নৈহাটি থেকে আসছি। ম্যাডামের সাথে আমার পরিচয় হয়েছে সিটিভিএন চ্যানেল থেকে গত 6 মাস আগে। আমি আমার কিছু সমস্যা নিয়ে এসেছিলাম, তো উনি রেমেডি দিয়েছেন আমাকে, তো আমি এখন অনেকটাই ভালো আছি। আমার জীবনের যত সমস্যা ছিল মোটামুটি অনেকটাই কিওর হয়ে গেছে। কিছু কিছু আছে, আশা করি সেটুকুও সমস্যার সমাধান হয়ে যাবে। ম্যাডাম যেহেতু পাশে আছেন, তো আপনারা যারা জীবনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ম্যাডামের কাছে কন্ট্যাক্ট করুন, আসুন, ম্যাডামকে সব বলুন আর আপনাদের সমস্যা মিটিয়ে নিন, এটুকুই বলবো। এবং ম্যাডাম আমার সবসময় সাথে আছেন, পাশে আছেন, তা আমার কোনো ভয়ের কোনো কারণ নেই।